সকল কে জয় যিশু। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। জয় মসিহ কি, শালোম, ইম্মানুয়েল। প্রভু যিশুর নামে আজকের এই সুন্দর দিনে আবার প্রভুর সান্নিধ্যে আমরা উপস্থিত হয়েছি সকলকে। জয় মসিহ কি, পরমেশ্বর প্রভু যিশু কে নাম সে ধন্যবাদ দেনা চাহতে সুন্দর দিন কে লিয়ে। परमेश्वर आपको और हमको जीवित रखकर इसीलिए धन्यवाद देना चाहते हैं, क्योंकि विशेष करके आज हम लोग ये 23 जनवरी हमारा प्रभुर सान्निध्य उपस्थित होची। आज के नेताजी सुभाष चंद्र 125वां जन्मदिन उपलक्षे सबाई आज के जापन करछे, और प्रत्येक जन के हमरा धन्यवाद दी। हमरा सकाले हमरा से हेल्थ अवेयरनेस कैंप আমরা সেই নিষিদ্ধ পল্লীতে অর্থাৎ কালীঘাটে আমরা সেখানে সেই সমস্ত বাচ্চাদের এবং তাদের পরিবারকে নিয়ে আমরা অ্যাওয়ারনেস হেলথ চেকআপ ক্যাম্প আমরা করেছি। আপনারা সেই ভিডিও দেখেছেন আর ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজকে যারা এই মুহূর্তে আপনারা প্রভুর সান্নিধ্যে আছেন, আমরা প্রভু যিশুর নামে আমরা ধন্যবাদ করি প্রত্যেকজনকে যারা আছেন। আমি চাই যে আমরা সর্ব অবস্থার মধ্যে আমরা প্রভুর ধন্যবাদ করতে পারি, প্রশংসা করতে পারি। তো আজকে যারা আছেন আমি আবার ধন্যবাদ দিই যে ঈশ্বর তিনি আমাদেরকে সাহায্য করেছেন, তার পবিত্র আত্মার চালনা দিয়েছেন, আপনাকে এবং আমাকে সুস্থ রেখেছেন। আর তাই আজকে আমরা যিশুর নামে আমরা দৌড়ে যাচ্ছি এবং বিভিন্ন ভাবে আপনাদের সহযোগিতা প্রার্থনাতে যে এই গুড নিউজ মিশন অফ ইন্ডিয়া এবং গুড নিউজ মিশন চার্চ যে পরিকল্পনা নিয়েছে, যে চিন্তা ভাবনা নিয়েছে, আর আপনারা প্রত্যেকটা মুহূর্ত প্রার্থনা ধরে আছেন বলে আমরা সুন্দরভাবে এগোতে পারছি। তাই সবাইকে আমি যিশুর নামে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই যে আমরা এইভাবে যেন প্রভুর গৌরব প্রশংসা করতে পারি। তাই আজকে যারা আছেন আমরা চাই এই বার্তা মানুষের কাছে শেয়ার করুন, যেন সবাই ঈশ্বরের আশীর্বাদ পেতে পারে, ঈশ্বরের অনুগ্রহ পেতে পারে, ঈশ্বরের দয়া পেতে পারে। আর তাই যারা আছেন আমরা চাই যে সর্বশক্তিমান প্রভুর কাছে আমরা তার ধন্যবাদ করব। বাইবেল বলছে যে ঈশ্বরের বাক্য আমরা দেখছি, হে সদাপ্রভু, সদাপ্রভু হইতে আশীর্বাদ পাইবে, আপন ত্রাণেশ্বর ধার্মিকতা পাইবে, তাই তার অন্বেষণকারীদের বংশ ওরা তোমার সম্মুখে অন্বেষী। হে যাকব, হে ঈশ্বর, তোমার পুরুত্ব সকল মস্তক তোল, হে চিরন্তন কবার সকল উত্থাপিত হও, প্রতাপের রাজা প্রবেশ করিবেন। এখানে বলছে সেই প্রতাপের রাজা কে, পরাক্রমী বীর সদাপ্রভুর, যুদ্ধবীর সদাপ্রভু। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই আজকে যারা এই মুহূর্তে আছেন, আমরা প্রভুর নামের ধন্যবাদ করি সকলকে, কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই আজকে যারা আছেন। আজকে আমরা সেই ধন্যবাদের ডালি এবং পর্ব আমরা প্রভুর কাছে নিয়ে আসবো। আসলে আমরা যারা এই মুহূর্তে আছি আমরা গানের মধ্য দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ করব, যতজন আছি এই পাপীর হৃদয়ে আমরা যতজন আছি এই গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ করি। যারা আছেন আমার সঙ্গে মুখ খুলে গান গাইবেন এবং প্রভুর গৌরব। Oh,
আমরা প্রভুকে যিশুকে ধন্যবাদ দিই আজকে যারা আছে। আজকে প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর আপনার জীবনকে তিনি সাহায্য করছেন। আজকে যারা এই মুহূর্তে আছেন আর তিনি আমাদের প্রত্যেকটা মুহূর্ত তার আত্মার চালনা দিচ্ছেন। তাই আজকে 634 দিন আমরা প্রভুর সান্নিধ্যে আমরা এসেছি। জীবনের পথে আপনি যখন চলবেন অনেক সমস্যা থাকবে, অনেক কষ্ট থাকবে, অনেক বিপদ থাকবে, কিন্তু তার মধ্যে দিয়ে যেন প্রভুকে আপনি সাবরে রাখেন। তাই আজকে যারা আছেন আসুন আমরা এই গানের মধ্যে দিয়ে সত্য পথে চলতে গিয়ে দুঃখ যদি আসে।
যারা এই মুহূর্তে আপনারা অনলাইনে আছেন, সত্যি সত্য পথে চলতে গেলে আপনার জীবনে অনেক সমস্যা আসবে, অনেক কষ্ট আসবে, হয়তো আপনার অনেক বন্ধু আপনাকে ছেড়ে চলে যাবে, কিন্তু আপনার সঙ্গে প্রভু যীশু আছেন। প্রভু যীশু কিন্তু সবসময় তিনি বলছেন, আমি তোমার হাত ধরে রাখছি। তোমার মা ভুলে যাবে, তোমার বাবা ভুলে যাবে, তোমার প্রিয়জন আত্মীয় স্বজন সবাই ভুলে যাবে, কিন্তু আমি প্রভু যীশু আমি কখনো কারো হাত ছেড়ে যাই না। তাই আসুন যারা আছি আমাদের জীবনটাকে প্রভুর কাছে ডেডিকেট করব, প্রভুকে বলো প্রভু এই আমি, তোমার পবিত্র আত্মার দ্বারা তুমি চালনা করো। আসুন আমরা এই গান গাইতে চাহত তুমি দিল সে, হ্যাঁ আপনি হৃদয় দিয়ে বলুন, হ্যাঁ প্রভু যীশু আমি তোমাকে আমার অন্তর দিয়ে তোমাকে চাই। আজকে যারা আছেন আমরা এই মুহূর্তে আমরা এই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ করব এবং প্রশংসা করব। Yeshu Nam, 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 Yeshu Nam,
The name of Jesus Christ. There is salvation in His name. There is healing in His name. There are miracles in His name. There are answers to prayers in His name. The Bible says the name of Jesus is higher than any other name. Your sickness has a name. Your problem has a name. Your pain has a name. Your disease has a name. But hallelujah, the name of Jesus is higher than any other name. That at that name, every knee shall bow. Amen. As you worship the name of Jesus today, expect the miracles to happen. Expect the power of God to touch you. For it's the name above all names. It's the name above all names. His name is Jesus. Jesus and Jesus. It's the name above all names. There is power in that name. His name is Jesus. It's the name. Jesus, the Holy Spirit of God, তোমার আত্মার চালনা দাও প্রত্যেক জনকে প্রভু তারা প্রভু তোমার কাছে চোখের জলে প্রণাম করছে তাদের তুমি হৃদয়কে স্পর্শ করো প্রভু যিশুর নামে তুমি অনুগ্রহ করো প্রভু তুমি তোমার আত্মার চালনা দাও Thank you, Jesus. Now is the time for you to receive your miracles. His name is Jesus. Lift your hands up to Jesus Christ the Lord. On the count of 1, 2, 3, shout the name. Praise the name that's going to heal and deliver. Come on, 1, 2, 3. Name is Jesus. Thank
यू लॉर्ड प्रभु थैंक यू प्रभु তোমায় ধন্যবাদ দিই ধন্যবাদ দিই প্রভু এই মুহূর্তে তুমি প্রত্যেকজনকে স্পর্শ করছো প্রভু তোমার আত্মার চালনা প্রত্যেকজনকে দিচ্ছে প্রভু তোমার অনুগ্রহ প্রত্যেকজনকে দিচ্ছে প্রভু আজকে এই মুহূর্তে প্রভু যারা দুঃখার্ত আছেন যারা প্রভু নিজেকে অনুভব করছেন যে প্রত্যেকটা মুহূর্ত যারা একাকী মনে করছে যে আমি একাকী প্রভু তুমি অনুগ্রহ করো প্রভু তুমি প্রত্যেকজনকে প্রভু তোমার পবিত্রতা চালনা দাও প্রভু তারা যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে তুমি তাদের জীবনে আবার একটি সুযোগ দিলে যেন তারা তোমাকে উচ্চকৃত মহিমান্বিত করতে পারে তুমি তাদেরকে স্পর্শ করো প্রভু যীশুর নামে তুমি অনুগ্রহ করো প্রভু তারা তোমার কাছে চোখের জলে প্রার্থনা করছে প্রভু তুমি জানো তাদের জীবনের দুঃখ তাদের জীবনের কষ্ট তাদের জীবনের সমস্যা সব কিছু জানো কেন প্রভু যীশু আপনাকে ভালোবাসেন প্রভু যীশু আপনাকে অনুগ্রহ করতে চান প্রভু যীশু চার পাপ থেকে তুলে নিয়েছে কুলিনদের আসনে বসাতে প্রভু তুমি অনুগ্রহ করো প্রভু তুমি প্রত্যেক জনকে তুমি আত্মার চালনা দাও Yes, Lord, Prabhu. Prabhu, every sickness power, every darkness power is the remove Jesus' name, Prabhu. Tumi prottek jonke tumi porsho koro. Somosto bhar tomake dilam, Prabhu. Tomay prottek jonke dilam, Prabhu. Tomar onugroho bhoriye dao, Prabhu, Jishur name. Prottek jonke tumi porsho koro, Prabhu. Hallelujah, Rabbi, shekhene laba. Riba thura ba andara vai shekhene laba. Apni mukh khule, Prabhu, dhonnobad koro. ঈশ্বর চান আপনি অন্তর দিয়ে ধন্যবাদ করুন প্রভুকে আর প্রভুকে বলুন প্রভু এই আমি তুমি আমাকে ব্যবহার করো ঈশ্বর আপনাকে ব্যবহার করতে চান ঈশ্বর আপনাকে চালনা করতে চান ঈশ্বর আপনাকে তৈরি করতে চান আর ঈশ্বর চান আপনি তার সেই মুখে প্রভুর গৌরব প্রশংসা করতে পারেন থ্যাংক ইউ প্রভু তোমায় ধন্যবাদ 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 প্রভু প্রত্যেক জনকে তুমি অনুগ্রহ করো প্রত্যেক জনকে তুমি চালনা করো প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো প্রভু তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু তোমার অনুগ্রহ করো যেন তারা তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে সকল গৌরব আমরা তোমাকে দিলাম প্রভু তুমি প্রত্যেক জনের প্রার্থনা শুনছো প্রভু সকল গৌরব তোমাকে দিই ধন্যবাদ প্রার্থনা প্রভু যীশু তোমার নামে চাই আমেন আমেন এবং আমেন 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 থ্যাংক ইউ জিসাস থ্যাংক ইউ হোলি স্পিরিট থ্যাংক ইউ জিসাস আজকে যতজন আছেন আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাকে স্পর্শ করেছেন আপনি তার পবিত্র আত্মার চালনা পেয়েছেন যারা এই মুহূর্তে অনলাইনে আছেন আর আজকে বিশেষ করে সুযোগ আপনার জীবনে আপনি ধন্যবাদ দিতে পারেন আমাদের এই অনলাইনের ব্যবস্থা আপনারা যারা ধন্যবাদ দিতে চান হ্যাঁ যে প্রভু যীশু সত্যি আজকের এই দিন আমাকে দেখতে দিয়েছেন যারা মনে ভাবছেন যে হ্যাঁ আমি সুযোগ আজকে কিন্তু এই সুযোগ আপনার কাছে আপনি ধন্যবাদ দিতে পারেন যারা চান যে হ্যাঁ আমি ধন্যবাদ দিতে চাই আপনি আমাদের নম্বরে ফোন করুন 9903111325 9433536699 হ্যাঁ জয় যীশু হ্যাঁ আপনি যারা ধন্যবাদ দিতে চান আপনি আসতে পারেন আমাদের নম্বরে ফোন করতে পারেন 9433536699 এই দুটো নম্বরে আমাদের নম্বরে আপনি ফোন করতে পারেন আপনি ধন্যবাদ দিতে পারেন 9433536699 9903111325 এই দুটো নম্বরে আপনি আপনার প্রভুর কাছে প্রার্থনা করতে পারেন ধন্যবাদ দিতে পারেন হ্যাঁ জয় যীশু হ্যাঁ জয় যীশু শুনছি হ্যাঁ বলুন
আজকে 2022 এই দিনটা দেখতে দিয়েছে দেখি আর সবাই আমার স্বামীর কিছুদিন আগে খুব শরীর অসুস্থ করেছিল তিন সপ্তাহ মতন দোকান খুলতে পারিনি আমি জানি বিশ্বাস আছে আমার পুরো আমার অনেক বড় বড় বিপদে হাসছে অনেক কিছু অসুস্থ অনেক কিছু মানে সময় খারাপ সবকিছুর মধ্যে দিয়ে আমার প্রভু চালিয়ে নিয়ে যাচ্ছে আমি এত বড় বড় বিপদে হাত ছুটে আমি রক্ষা পেতাম ধন্যবাদ করেছি থ্যাংক ইউ সিস্টার থ্যাংক ইউ গড ব্লেস ইউ আমি আরেকজনকে ধরে নিই যিনি ফোন করেছিলেন 2654 যিনি আছেন ফোনটা ধরে নেবেন আপনাকে ডায়াল করা আছে 2654 হ্যাঁ জয় যীশু হ্যাঁ আমার একটি দিন দেখার সুযোগ তিনি করে দিয়েছেন সকাল থেকে পর্যন্ত আমাদের বহন করেছেন আর আজকে আমি ব্যারাকপুর চাষে গেছিলাম আমাদের নিউ বিশপ যিনি হয়েছেন প্রত্যেকটি মানুষের জন্য তিনি চিন্তা করেন প্রত্যেকের পাশে থাকেন এবং নিষ্ঠার সঙ্গে প্রেমের সঙ্গে যেন তিনি ঈশ্বরের কার্য করেন এটি আমাদের জীবনের প্রার্থনা আমার বিশেষ করে প্রার্থনা চাই যে আমার মা আমি বাড়িতে এসে দেখছি যে মার হঠাৎ করে পায়ে চলে গেছে আর মাথা ব্যথা করছে কারণটা হয়তো বুঝতে পারছি না আমি জিজ্ঞেস করলাম মুচকে গেছে কি না পড়ে গেছিল বা পায়ে চোখে বলছিলাম কিছুই না হঠাৎ দেখছি বিকেলবেলা মাথা ফুলে গেছে আর প্রার্থনা করবেন যে কি কারণে আমরা বুঝতে পারছি না কিন্তু তার যেহেতু বয়সের ভারে তিনি ভারাক্রান্ত অনেক সময় অনেক কিছু হয়ে থাকে প্রার্থনা রাখবেন ঈশ্বর যেন তাকে সুস্থ রাখে ভালো রাখে আর আমার জ্যাকবের জন্য প্রার্থনা রাখবেন জ্যাকবের পরীক্ষা যেন সে সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে কারণ ওকে অনেক সমস্যা আমরা সবই জানি কিন্তু সেই জন্য দাঁড়িয়ে যে পড়াশোনা করছে ঈশ্বর যেন তার অনুগ্রহ তার জীবনে দান করে যদি বাকি আমরা সবাই ভালো আছি ভাস্কর ভালো আছে সুজাতাও ভালো আছে পরিবার তোমার সকলে ভালো আছে এবং সবথেকে বড় জিনিস যে প্রত্যেকটা দিন তিনি আমাদের উপহার সেই দিচ্ছেন প্রত্যেক দিনের যা প্রয়োজন তিনি দিচ্ছেন এবং প্রত্যেক দিনের আর্থিক খাদ্য তিনি আমাকে দিচ্ছেন আর আজকে আমি বাড়িতে এসে বলছিলাম যে এত সুন্দর প্রোগ্রাম উনি আজকে করলেন কিন্তু দুঃখের বিষয় আমি যেতে পারলাম না কিন্তু আমার আপনার ওখানে যাওয়ার ইচ্ছাটা বেশি ছিল কিন্তু আপনি বাধ্যস্বরূপ আমাকে এখানে যেতে হয়েছে কারণ বুঝতেই পারতেন যে আমি সেটা বাবুরা করতে পারতাম না তাই আমাকে যেতে হয়েছে কিন্তু আমি দেখছি আর ভাবছি যে সত্যি এমন একটা দিন পড়ে গেল যে আমি যেতে পারলাম না কিন্তু ওইখানে ঈশ্বর আমাকে মনোনীত করেনি কিন্তু আশা করি আগামী দিন ঈশ্বর আমাকে সেই সুযোগ দেবেন যেন আমি আপনার পাশে থাকতে পারি আপনার পাশে দাঁড়াতে পারি এবং আপনার সঙ্গে এরকম প্রোগ্রামেও আমি যেতে পারি কারণ এই যে মানুষের মাধ্যমে আপনি কাজ করছেন মানে সেটা তো সবচেয়ে বড় জিনিস আমরা শুধু বাক্যের শ্রোতা কিন্তু বাক্যের কার্যকারী করার ব্যাপারটা কেন প্রভু এসে আমাকে কিন্তু জিজ্ঞাসা করবে যে তুমি আমার জন্য কি করেছো আর শুধু যে প্রচার করাটাই বড় জিনিস না প্রচারের সাথে সাথে আমাদের জাগতিক মানুষের জন্য কার্য করা কারণ যীশু খ্রিস্ট তিনি যখন পৃথিবীতে ছিলেন তিনি কিন্তু জাগতিকে আত্মার দিন দুটো কার্য করেছে আর সেই জন্য শুধু আমরা ভাবি যে আমি যদি বড় প্রচারক বা আমি প্রচার করার সুযোগ পাচ্ছি সেটাই বড় আমরা সবসময় বলি যেন ঈশ্বর আমি প্রচার করবো আমাকে সেই সুযোগ দিন কিন্তু এই যে মানুষের পাশে দাঁড়ানো মানুষের জন্য কিছু করা এটা যে আনন্দ যে হোক আপনারা করছেন সেটা আমি করতে পারছি না আজকে আমাদের খুব কষ্ট হচ্ছিল কিন্তু আমি আশা করি আগামী দিন ঈশ্বর আমাকে সুযোগ দেবে আমিও আপনার সাথে আপনার প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারি সেই জন্য বিশেষ করে প্রার্থনা করবেন
যেন আমাকে সুযোগ দেন, যেন কিন্তু আপনার পাশে নিজেকে কাজ করতে পারি। ঈশ্বরের ধন্যবাদ, ঈশ্বর আপনাকে এবং আপনার যদি আর কেউ ধন্যবাদ দিতে চান আপনি আসতে পারেন, আপনার কাছে আজ সুযোগ, আপনি ঘরে বসে প্রভুর গৌরব প্রশংসা করতে পারবেন। যারা চান যে হ্যাঁ আমারও ধন্যবাদ দেওয়া উচিত, কেননা আমরা জীবিত আছি, সব থেকে বড় আশ্চর্য যে আমি জীবিত আছি। হ্যাঁ জয় যিশু, হ্যাঁ জয় যিশু, শুনছি বলুন। তোমার ওই মোবাইলটাকে অফ করো, মোবাইলের সাউন্ডটাকে একটু আস্তে করো। সকল সন্তানকে রক্ষা করো,
Thank you, sister. Thank you. God bless you. three seven five four হ্যাঁ জয় যিশু হ্যাঁ হ্যাঁ জয় যিশু বলুন আর যদি কেউ ধন্যবাদ দিতে চান আপনারা যারা আছেন 8353 আপনাকে ডায়াল করাচ্ছে যারা আছেন যদি ধন্যবাদ দিতে চান আপনি আমাদের নম্বরে ফোন করতে পারেন 9903111325 9433536699 এই দুটো নম্বরে আপনি কল করতে পারেন আপনি ঘরে বসে ধন্যবাদ দিতে পারেন যদি কোনো প্রার্থনা রিকোয়েস্ট থাকে সেটাও আপনি জানাতে পারেন আমরা আপনার জন্য 24 ঘন্টা প্রার্থনা করব যাতে ঈশ্বর আপনার জীবনে মিরাকেল ঘটনা ঘটায় তো আসুন যারা আছেন এই মুহূর্তে হ্যাঁ জয় যিশু জয় যিশু
ধন্যবাদ দিই যে তিনি আমাদেরকে সুস্থতা রেখেছেন, ভালো রেখেছেন, পারিবারিক ভাবে, এবং বিশেষ করে ধন্যবাদ করি আজকের গুডনিউজ মিশনের পুরো টিম। আজকে আমরা গিয়েছিলাম আমাদের খালিঘাটে, আজকে দুস্থ যারা পথচারী যেসব ভাই বোনেরা ছিল তাদেরকে আমরা চেক আপ করার জন্য সুযোগ করেছি আজকে সোশ্যাল অ্যাক্টিভিটিজ এর মাধ্যমে, তবু আমাদেরকে ব্যবহার করেছেন, এই জিনিসটাকে ধন্যবাদ দিই। এবং বিশেষ করে 26 তারিখে যে আমাদের প্রোগ্রাম রয়েছে তার জন্য আমাদের কম্পক এবং ম্যাকডেস আমাদের সেই রাস্তায় যারা রাত্রেবেলা শুয়ে থাকবে তাদেরকে আমরা দেবো, এর জন্য ঈশ্বরের কাছে ধন্যবাদ দিই যে আমরা যেন সুন্দরভাবে কাজকর্ম করতে পারি, এর জন্য ঈশ্বর আমাদেরকে সাহায্য করেন। বিশেষ করে আমাদের জয়েন্ট কুসুমাদের যে বড়দিনের যে বই আমরা বের করেছি সেটা আমরা গুড ফ্রাইডে আমরা বই বের করার সুযোগ পেয়েছি, এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। এবং আমাদের রেশো দেওয়া হয়ে গেছে টিটিপি করতে, এবং আশা করি আমরা মার্চের মধ্যেই আমরা বের করতে পারবো, যেন ঈশ্বরের গৌরবার্থে। এবং যারা বিভিন্ন মন্ত্রীতে পরিচালন মন্ডলে রয়েছে, যারা ঈশ্বরের বাক্য অংশগ্রহণ করে থাকেন, বলে থাকেন, তাদের ক্ষেত্রে এই বই খুব কাজে লাগবে, এই জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা রাখতে হবে। এবং যারা আমাদের কর্পোরেট লেভেল এবং ভাই বোনেরা টাকা দিয়ে সাহায্য করছে, অর্থ দিয়ে সাহায্য করছে এই কর্মসূচিকে আরো এগিয়ে নিয়ে যেতে, এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। থ্যাংক ইউ। এবং শুধু আমাকে নয়, আমার আশেপাশে সবাই অসুস্থ, ঘরে ঘরে অসুস্থ, কিন্তু প্রভু সবাইকেই এখন দিচ্ছে, আস্তে আস্তে ভালো করে দিচ্ছে। ধন্যবাদ দিই। আমার চোখ অপারেশন হবার কথা ছিল, কিন্তু এইসব কোভিড অমিক্রনের জন্য সব ক্যান্সেল হয়ে গেছে। জানি না প্রভু কি ইচ্ছা কবে হবে, কিন্তু ব্যবস্থা করে দিনটা প্রার্থনা চাই আমার নিজের, আমার কিংবা মেয়ের শরীরও এখন পুরোপুরি ভালো হয়নি। আর ধন্যবাদ দিই ঈশ্বরকে এত কিছুর মধ্যে আমাদের বেরালি শ্রীকান্ত ঈশ্বর ভালো রেখেছে, প্রচুর কাজ করতে তাকে সাহায্য করছে, তার টিমকে সাহায্য করছে, এই জন্য প্রভুকে মহান আমি ধন্যবাদ। আপনাদের মধ্যে আর কেউ যদি ধন্যবাদ দিতে চান, আগর আপ ধন্যবাদ দেনা চাহতে হ্যায় তো হম লোগ অনলাইন মে আ সকতে, আপকো বিনতি অর ধন্যবাদ, আগর কুছ প্রার্থনা রিকোয়েস্ট হ্যায় তো আপ বতা সকতে, আপকে লিয়ে হম লোগ দুয়া করেঙ্গে, পরমেশ্বর আপকো চঙ্গাই দে, বহুতাই সে আশীষ করে। আগর কিসি কো প্রার্থনা কা দুয়া হ্যায় আপ ঘর মে বৈঠ কে ইয়ে দুয়া কো পরমেশ্বর কে পাস লেকে আ সকতে, হম লোগ কো জো নম্বর হ্যায় 9903111325 9499 3255 9499 3255 9499 3255 9499 3255 9499 3255 9499 3255 9499 3255 9499 3255 9499 3255 9499 3255 9499 3255 9499 3255 9499 3255 9499 3255 9499 3255 9499 3255 9499 3255 9499 3255 9499 3255 9499 3255 9499 3255 9499 3255 9499 3255 9499 3255 9499 3255 9499 3255 9499 3255 9499 3255 9499 3255 9499 3255 9499 3255 9499 3255 9499 3255 9499 3255 9499 3255 9499 3255 9499 3255 9499 3255 9499 3255 9499 3255 9499 3255 9499 3255 9499 3255 9499 3255 9499 3255 9499 3255 9499 3255 9499 3255 9499 3255 9499 3255 9499 3255 9499 3255 9499 3255 9499 3255 9499 3255 9499 3255 9499 3255 9499 3255 9499 3255 9499 3255 9499 3255 9499 3255 9499 3255 9
রেখেছে গিয়েছে, সুরক্ষণে রেখেছে, বেঁচে আছি, যতদিন শ্বাস ততদিন যেন প্রভু ধন্যবাদ করে যেতে পারি। এ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েও প্রভু আমাদের সংকোচন করেনি, প্রসারিত করেছে। প্রভুকে ধন্যবাদ বিভিন্ন ভাবে যা শিক্ষা পেয়েছে অধিবেশন মিশনের মধ্যে দিয়ে কিছু বছরের মধ্যে দিয়ে সেটা যে তুলে ধরছি মানুষের কাছে, অনেক সন্তানদের কাছে অনেক কথা বলতে পারছি ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে, বিভিন্ন ভাবে তাদের আশ্বাস মানে দিতে পারছি। প্রভুকে মহানামে ধন্যবাদ দিই, এইভাবেই যেন প্রভুকে সামনে নিয়ে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ, ধন্যবাদ, জয় যীশু। ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর যদি কারো যদি ধন্যবাদ থাকে, আমরা সুযোগ আর কজনকে দিতে চাই, তারপরে আমরা ঈশ্বরের বাক্যেতে যাব। আর যদি কেউ ধন্যবাদ দিতে চান, আপনি সংকোচ বোধ করছেন, আমি বারে বার করে একটাই কথা
634 দিন কন্টিনিউ একই কথা আপনাদের রিপিট করছি, আপনি যেন মুখ খুলে ধন্যবাদ দিতে শেখেন। কেননা ঈশ্বর হৃষ্টচিত্ত দাতাকে ভালোবাসেন। কেননা ঈশ্বরের বাক্য বলছে, তুমি যদি পৃথিবীর বুকে আমাকে স্বীকার করো, স্বর্গীয় পিতার সামনে আমিও তোমাকে স্বীকার করব। যদি এখনো সংকোচ বোধ করছেন, এখনো ধন্যবাদ দেননি, আসুন, আপনি লজ্জা পাবেন না। আপনি কোনো মানুষের কাছে নয়, আপনি জীবন্ত খ্রিস্টের কাছে আপনার মনের কথা, দুঃখের কথা, অসুস্থতার কথা, অনাটনের কথা, খেদের কথা আপনি প্রভুর কাছে বলছেন। যদি কেউ বলতে চান, সুযোগ আছে, আর আপনি আসতে পারেন এবং প্রভুর ধন্যবাদ করতে পারেন। আর লাস্ট নালে আমরা বাক্যতে চলে যাবো। আর কেউ যদি ধন্যবাদ দিতে চান, আমাদের নাম্বারে ফোন করতে পারেন, 9903111325943533669। আর যদি কেউ ধন্যবাদ দিতে চান, খুব তাড়াতাড়ি আপনি আসতে পারেন এবং প্রভুর ধন্যবাদ করতে পারেন। যারা আছেন, আমি যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরকে ধন্যবাদ দিই। যারা ঈশ্বরের বাক্য শুনছেন, ধন্যবাদ দিই। আর যদি না থাকে, আমি সবাইকে প্রভু যীশুর নামে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে যারা এই মুহূর্তে আপনারা প্রভুর সান্নিধ্যে আছেন, আমি আবার আপনাদের কৃতজ্ঞ ধন্যবাদ দিই যে আজকে আমাদের প্রোগ্রাম খুব সুন্দরভাবে ঈশ্বর পরিচালনা করেছেন। আপনারা সেই প্রোগ্রাম ডাইরেক্ট সরাসরি লাইভ দেখতে পেরেছেন। কেননা এটা আমাদের একটাই কাজ, যাতে সেই সমস্ত নিষিদ্ধ পল্লী, আর যেখানে যৌন কর্মীরা, আর যেখানে প্রত্যেকটা মুহূর্ত এমন একটা জায়গা, সে ঠিক কালীঘাটের মন্দিরের পেছনে, আমরা সেই জায়গা মানুষের কাছে সেই বার্তাকে এবং স্বাস্থ্য সচেতন আমরা করতে পেরেছি। কেননা বর্তমান যুগে মানুষরা সবকিছু ঠিক আছে, তাদের এডুকেশন, তাদের অর্থনৈতিক সবকিছু ঠিক আছে, কিন্তু অনেক মানুষ স্বাস্থ্য সম্বন্ধে সচেতন নয়। অনেক মানুষ, তারা প্রত্যেকটা মুহূর্তে তাদের টাকা আছে, পয়সা আছে, কিন্তু তার শরীরের মধ্যে কি রক্ত বইছে সে জানে না। অনেক মানুষের, তারা ভাবছে যে আমি দিব্যি সুস্থ আছি, ভালো আছি, তার হাই ব্লাড প্রেশার। অনেক মানুষ আছে, সে ভাবছে যে আমার কিছু হয়নি, কিন্তু তার হাই সুগার। এই যে অ্যাওয়ারনেস, এই অ্যাওয়ারনেসের জন্য কাউকে কি বলবো, আপনারা ভাবছেন যে শুধুমাত্র ডক্টররাই করতে পারেন, না না না, ভুল কথা। যারা আপনারা পড়াশোনা করেছেন, যারা পড়াশোনা করছেন, বা বিভিন্ন রকম ভাবে আপনি 11-12 যারা পড়ছেন, আপনারা জানেন যে ভারতীয় যে রেড ক্রস, আপনারা সবাই নাম জানেন রেড ক্রসে, আর সেই রেড ক্রসে ফার্স্ট এড, আর এই প্রাথমিক চিকিৎসা যাকে বলা, কিভাবে করবেন তার শিক্ষা দেওয়া হয়। আর সেই শিক্ষা আপনারা যদি গভর্নমেন্ট প্লেসে যান, সেই রেড ক্রস অফিসে এইটা কিন্তু ট্রেনিং চলে, আর এই ট্রেনিংটা হচ্ছে ভারতীয় ট্রেনিং। আর এই ট্রেনিংটার মাধ্যমে আপনি মানুষকে সচেতন করতে পারেন স্বাস্থ্যর মাধ্যমে, আর এই ট্রেনিং। আর ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আজকে এই গুড নিউজ মিশন অফ ইন্ডিয়া আর মানুষকে আমরা সোশ্যাল এবং স্পিরিচুয়াল দুটো ট্রেনিংই তাদেরকে দেওয়া হচ্ছে, তারা যেন মানুষের কাছে একটা দৃষ্টান্ত স্বরূপ হতে পারে। আজকে যারা এই মুহূর্তে আছেন, বিশেষ করে প্রভু ধন্যবাদ করি যে যে ফার্স্ট এড, প্রথম প্রাথমিক চিকিৎসা কিভাবে করবেন, সিপিআর, আপনারা অনেকজন নাম জানেন না সিপিআর এর নাম কি। হঠাৎ করে এক একজন মানুষ রাস্তার সেন্সলেস হয়ে পড়ে যায়, তার কোনো সেন্স পাওয়া যায় না, তাকে কিভাবে রিকভারি করবেন। কোনো মানুষের পা ভেঙে গেছে, তাকে কিভাবে রিকভারি করবেন। এই সমস্ত কিন্তু আপনারা যদি ভাবেন যে শুধু ডক্টর হলেই করা যায়, এটা ভুল ধারণা, সবাই করতে পারেন। স্বাস্থ্য সচেতন আপনার সাধারণ চিন্তা ভাবনা, কেননা এখন ডিজিটাল যুগে আমরা সবাই কিন্তু আছি, তাই না। একটা যদি সুগার পরীক্ষা করতে হয়, আপনাকে সেখানে দেখতে হবে না, ল্যাবে যেতে হবে না, এমন একটা মেশিন আছে যেটার মধ্যে রক্ত দিলেই আপনার সুগার লেভেল কত, যেটা আমরা র্যান্ডাম যাকে বলা হয়, সেই র্যান্ডাম এর মধ্যে ধরা পড়ে যাবে সুগার কত আছে। একজন বিপি, ব্লাড প্রেশার, আগে দিনে কি করতো, সেই পারদের মতন মেশিনে দেখা হতো বিপি, কিন্তু এখন ডিজিটাল যুগ,
সেই মেশিন আপনি যদি হাতে রাখেন, আপনি অল্টিমেটিক তার পার্স, তার বিপি কত, তার হাই, সবকিছু আপনি কিন্তু জানতে পারবেন। সাধারণ যদি চান যে হ্যাঁ আমি আরো শিখতে চাই, আর যদি চান যে আপনার অঞ্চলে এই অ্যাওয়ারনেস ক্যাম্প করবার জন্য, অবশ্যই আমাদের বলুন, আমরা আছি আপনার সঙ্গে। যারা চান আমাদের মাঝে, যারা চান যে আপনার অঞ্চলের মধ্যে আপনি এই অ্যাওয়ারনেস ক্যাম্প করতে চাই, আমরা কিন্তু আপনার পাশে সবসময় আছি, আর যাতে মানুষ যেন সচেতন হতে পারে, এটাই আমাদের চিন্তা ভাবনা। কেউ যদি চান আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, বলতে পারেন, আমাদের টিম আপনাদের অঞ্চলে গিয়ে এই অ্যাওয়ারনেস ক্যাম্প আমরা করব, স্বাস্থ্য সচেতন, কিভাবে মানুষ তার শরীরকে ভালো রাখবে, তাই না? বলছি স্বাস্থ্যই হচ্ছে সম্পদ, আর এই স্বাস্থ্য যদি ভেঙে যায়, তাই আজকে যারা প্রত্যেকটা মুহূর্ত আছেন ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজকে যে বাক্য, গুরুত্বপূর্ণ বাক্য আর যেটা আমাদের বলতে চাই, আজকে ঈশ্বর তিনি আমাদেরকে একটা অ্যাওয়ার্ড দিচ্ছেন, মানে ঈশ্বর আমাদের কি করছেন, একটা সচেতন করছেন। বলছে রক্ত এবং মাংস, রক্ত মাংসের আমার হচ্ছে শরীর, হ্যাঁ, যে আত্মা এবং মানুষকে যে জীবন নাশ করতে পারে, ঈশ্বর বলছে তাকে ভয় করো। আমরা যে বাক্য নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটা আমরা আমরা ঈশ্বরের বাক্য দেখব, মতি তার 10 অধ্যায়, আর সেখানে আমরা ঈশ্বরের বাক্য খুলব 10 অধ্যায় 28 পদ। আমরা যারা আছি ঈশ্বরের বাক্য দেখুন, মতি তার 10 অধ্যায় 28 পদে বলছে যে, আর যার শরীরে বধ করে, কি বলছে, আর যারা শরীর বধ করে কিন্তু আত্মা বধ করিতে পারে না, তাদের ভয় করিও না। এবং কি বলছে, কিন্তু যিনি আত্মা ও শরীর উভয় নরককে বিনষ্ট করতে পারেন, তাহাকেই ভয় করো। তাই আজকে যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, এই বাক্য গতকালকেও বলেছিলাম, আজকেও আপনাদের কাছে সেই বাক্য নিয়ে বলতে চাই, যার কাছে সে শক্তি আছে শরীর এবং আত্মাকে দুজনটাই বিনাশ করতে, তাকে ভয় করতে, অর্থাৎ প্রভু যীশুকে ভয় করা। আজকে অনেক মানুষ আছি, আমরা এক এক সময় সাত্তান্বেষী মানুষ, আমরা সুযোগে এক এক সময় কি করি, প্রভু থেকে দূরে সরে যাই, ঈশ্বর থেকে দূরে সরে যাই, কিন্তু ঈশ্বরকে বলছে তোমরা যেন ঈশ্বরকে ভয় করো। আজকে কিন্তু মানুষের জীবনে কিন্তু ভয়ে ডর বলতে কিচ্ছু নেই, মানুষ আজকে বেপরোয়া জীবন যাপন করছে, তারা না করছে তার বাবা মাকে শ্রদ্ধা, না করছে তার ফ্যামিলিকে শ্রদ্ধা, না করছে অঞ্চলের প্রতিবেশীকে শ্রদ্ধা, সব সময় তার মধ্যে একটা অ্যাগ্রেসিভ ভাব, সব সময় তার মধ্যে আমিত্ব ভাব, তার মধ্যে সব সময় ডমিনেট করা, যে আমি অন্য মানুষকে কিভাবে নিচু করা যায়, আর এই মানুষের চিন্তা ভাবনা চলছে। তাই আজকে আপনাদের কাছে এই বাক্যের মাধ্যমে আমি বারে বারে একটাই কথা বলতে চাই, প্রত্যেকটা মুহূর্ত যেন আমরা তাকে ভয় করি, যার শরীর এবং আত্মা দুটোকে বিনাশ করতে পারে, সে হচ্ছে স্বয়ং প্রভু যীশু। তাই বাইবেল আমাদেরকে বিভিন্ন ভাবে শেখায় যে কিভাবে আমরা সেই বাক্যের মধ্যে, যারা এই মুহূর্তে বাক্য দেখছেন আর আমরা প্রত্যেকটা মুহূর্ত সেই বাক্যটাকে অধ্যয়ন করব, এবং বাইবেল আমাদের কিন্তু অনেক কিছু শেখাচ্ছে। আমরা যদি উপদেশক তার 8 অধ্যায় 12 পদ একলাসিয়াস, আমরা যারা আছি বাইবেল আমার সঙ্গে খুলতে পারেন, উপদেশক খুলুন আর আমার সঙ্গে, আর 8 অধ্যায় 12 পদ পড়ুন, আর সেখানে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। 8 অধ্যায় 12 পদ যারা খুলতে চান, একলাসিয়াস চ্যাপ্টার 8 verse 12, আর সেখানে কি বলছে, পাপি যদ্যপি শতবার দুষ্কর্ম করিয়া দীর্ঘকাল থাকে, ভালো করে দেখুন সেখানে বাইবেল কি বলছে, কি বলছে, পাপি শতকর্ম, এখানে বলছে পাপি যদ্যপি শতবার দুষ্কর্ম করিয়া তিরকাল থাকে, তথাপি আমি নিশ্চিত জানি ঈশ্বর ভীতি লোকেদের, যারা ঈশ্বরের সাক্ষাতে ভীত হয় তাদের মঙ্গল হইবে। তাহলে দেখুন ভয় কাকে করতে বলছে, স্বয়ং ঈশ্বরকে। অনেক মানুষ আছে যারা বেপরোয়া জীবন করছে, যারা ভয় ডর বলতে কিছু নেই, কিন্তু ঈশ্বরের বাক্য বলে তুমি সদাপ্রভুকে ভয় করো, এবং যদি তুমি ঈশ্বরকে ভয় করো তোমার জীবনে মঙ্গল নেমে আসবে। আমরা আমরা কিন্তু উচ্ছৃঙ্খল জীবন, আমরা কিন্তু ভয় ডর করি না। তাই আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আপনি যদি ভয় করেন, হ্যাঁ,
তাই আজকে প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বরের বাক্য কিন্তু তাই আমাদের শেখাচ্ছে। তে কি বলছে, যে কিন্তু ভীত লোকেদের যারা ঈশ্বরের সাক্ষাতে ভীত হয় তাদের মঙ্গল হইবে। মানে ভীত মানে আপনি যখন প্রভুর কাছে এসে বলেন, প্রভু আমি পাপী, আমি পাপ করেছি, আমি অন্যায় করেছি, যখন আপনি প্রভুর কাছে ভীত প্রদর্শন করুন ঈশ্বরের বাক্য বলে তখন তার মঙ্গল হইবে। তাই আজকে যারা আছেন ঈশ্বর কিন্তু আপনাকে দেখছে। মতি তার 25:46 যদি দেখেন, আর প্রত্যেকটা মুহূর্ত আমরা যদি খুলি ম্যাথিউ চ্যাপ্টার 25:46, আর সেখানে মতি বাইবেল যারা আপনারা দেখতে চান আর 25:46 আপনারা বাইবেল খুলবেন আর বাইবেলে ফলো করুন এবং মার্ক করুন, বা কেউ যদি লিখতে চান লিখতে পারেন। মতি তার 25:46 আর 25:46 ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে। আর 46 বলছে, পরে ইয়ারা অনন্তের দণ্ডে কিংবা ধার্মিকতা অনন্ত জীবনে প্রবেশ করিবে। কারা? তাহলে এখানে কি বলছে, পরে ইয়ারা অনন্ত দণ্ডে কিন্তু ধার্মিকেরা অনন্ত জীবনে প্রবেশ করিবে। তাহলে দেখুন দুটো মানুষকে ভাগ করা আছে, যারা ঈশ্বরকে ভয় করে তারা অনন্ত জীবনে প্রবেশ করবেন, আর যারা ঈশ্বরকে ভয় করে না, ঈশ্বরকে মানে না, ঈশ্বরকে দূরে সরিয়ে গেছে, তাদের উপরে ঈশ্বরের দণ্ডাজ্ঞা নেমে আসবে। আজকে দুটো শ্রেণীর মানুষকে তিনি বিবাদ করেছেন, আর প্রত্যেকটা মানুষ যারা উচ্ছৃঙ্খল জীবন করছে, যারা ঈশ্বর বলতে তারা মানে না, অনেক মানুষ আছে যারা নাস্তিক, যারা এথিক্স, তারা ঈশ্বরকে যারা মানে না তারা এক সময় মনে ঈশ্বর বিশ্বর বলে কেউ নেই। হ্যাঁ, কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা ঈশ্বরকে ভয় পায়। তাই দুটো ক্যাটাগরির মানুষ, যারা ঈশ্বরকে ভয় পায় তারা অনন্ত জীবনে প্রবেশ করবে, যারা ঈশ্বরকে ভয় করে না তারা ঈশ্বরের দণ্ডে দণ্ডিত হইবে। তাহলে আজকে আপনি নিজেকে বিবেচনা করুন, আপনি কোন দলে আছেন, ঈশ্বরকে ভয় করেন না ঈশ্বরকে ভয় করেন না, চুজ কিন্তু আপনার। কেননা আজকে আপনার জীবনে স্বাধীনতা আছে প্রত্যেকটা মুহূর্ত, আর ঈশ্বরকে ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন। তাই আমরা চুজ, এক এক সময় আমরা আমাদের মা বাবাকেও বুঝতে পারি না, অনেক পরিবার আছে আমরা মা বাবাকে বুঝতে পারি না, অনেক মা আছে কোন তার বেটের ছেলের শত অন্যায়কে ছেলে মেনে নেয়, কে জানেন, মারা, মারা কিন্তু চুপ করে থাকে, কিন্তু এক এক সময় পরে কিন্তু রিয়ালাইজ করে, যখন মা পৃথিবী ছেড়ে চলে যায় তখন কিন্তু রিয়ালাইজ করে, আমি মাকে বেঁচে থাকতে থাকতে মাকে কত জ্বালাতন করেছিলাম, মাকে কত উল্টো সিধে কথা বলেছিলাম। ঠিক সেরকম আজকে আপনার জীবনে এই 634 ঈশ্বর সুযোগ করে দিয়েছেন, আপনি ঈশ্বরকে বাক্য শুনেছেন, ভুলে গেছেন, দূরে সরিয়ে দিয়েছেন, ঈশ্বর কিন্তু প্রত্যেকটা মুহূর্ত আপনাকে অনুগ্রহ করছেন, ঈশ্বর প্রত্যেকটা দিন আপনাকে বাঁচিয়ে রেখেছেন, ঈশ্বর প্রত্যেকটা দিন আপনার শ্বাসবায়ুকে চালাচ্ছে, কিন্তু আমরা অকৃতজ্ঞ, আমরা প্রভুকে ধন্যবাদ দিতে জানি না। ঠিক মায়ের মতন আমরা শত অন্যায় করলেও ঈশ্বরের অনুগ্রহ কিন্তু চেয়ে থাকে, আমার সন্তানরা কখন ফিরে আসবে। একটা ভিডিও আপনাদের দেখাতে চাই, এই ভিডিওর মধ্য দিয়ে আপনি সেই শিক্ষা পাবেন যারা আছেন। আসলে আমরা সেই ভিডিওটাকে দেখব এবং সেই ভিডিওটার মধ্য দিয়ে আমরা আজকের সেই ভিডিওটা দেখব। দেখার পর আমরা যারা এই মুহূর্তে আছি আমরা সেই ভিডিওটাকে ভালো করে শুনবো, যতজন আছি আমরা ভিডিওটাকে ভালো করে শুনি। বাসায় আসলে মাকে একটু পাশে রেখে বললাম, মা আমার শ্বশুর শাশুড়ি অনেকদিন পর এসেছেন, ওনারা যে শ্বশুর শাশুড়ি বাসায় আসলে মাকে একটু পাশে রেখে বললাম, মা আমার শ্বশুর শাশুড়ি অনেকদিন পর এসেছেন, ওনারা যে কয়েকদিন থাকবেন রাতে তোমার রুমে ঘুমাবে। আমার কথা শুনে মা হেসে বলল, থাকুক সমস্যা নেই, কিন্তু বাবা আমি থাকবো কোথায়? আমার পাশে দাঁড়িয়ে থাকা আমার স্ত্রী অহনা তখন বলল, আমি স্টোর রুমটা পরিষ্কার করে তোষক পেতে দিয়েছি, আপনার থাকতে সমস্যা হবে না। কথাটা শোনার পর মা আমার দিকে তাকিয়ে হেসে দিল। আমি তখন মায়ের থেকে চোখ সরিয়ে নিয়ে মাথা নিচু করে রইলাম। দুপুরে আমি আর আমার স্ত্রী নিজ হাতে আমার শ্বশুর শাশুড়িকে খাবার বেড়ে খাওয়াচ্ছিলাম।
আর নানা বিষয়ে হেসে হেসে কথা বলছিলাম। এমন সময় মা ডাইনিং টেবিলে এসে বসতেই আমার স্ত্রী বিরক্ত হয়ে বলল, আপনার এখানে খেতে হবে না, ভাত খেলে পুরো টেবিল নোংরা করে ফেলবেন, পরে আমার পরিষ্কার করতে হয়, আপনার খাবার আমি দিয়ে আসব। মা কিছু বলল না, চুপচাপ চলে গেল। শ্বশুর শাশুড়ি আসার কারণে অনেক বাজার করে বাসায় নিয়ে আসলাম। মা আমার হাত থেকে বাজারগুলো নিয়ে বলল, বাবা আমি চাইছিলাম তোর শ্বশুর শাশুড়িকে একদিন নিজ হাতে রান্না করে খাওয়াতে। পাশ থেকে আমার স্ত্রী মাকে বলল, না আপনার রান্না করে খাওয়াতে হবে না, কি না কি রান্না করবেন পরে আমরা কেউ খাবার মুখে নিতে পারবো না, তাছাড়া আপনার ছেলে ভাববে আমি তার মাকে কাজের মহিলা বানিয়ে ফেলেছি। মা কিছু বলল না, শুধু অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। আমি মায়ের অসহায় চোখের দিকে তাকাতে পারছিলাম না, তাই মায়ের সামনে থেকে চলে গেলাম। কয়েকদিন পরের ঘটনা, অফিস থেকে বের হয়ে রিকশায় উঠলাম। ভালো করে খেয়াল করে দেখলাম রিকশাওয়ালা ছেলেটা যুবক বয়সী, আর নর্মালি আমরা যে ভাষায় কথা বলি ছেলেটাও সেই ভাষায় কথা বলে। রিকশাওয়ালা ছেলেটাকে বললাম একটু তাড়াতাড়ি যেতে। একটা রেস্টুরেন্টের সামনে ছেলেটা রিকশা থামিয়ে আমাকে বলল, স্যার একটা কথা বললে কিছু মনে করবেন? আমি বললাম, কি কথা? রিকশাওয়ালা অসহায়ের মতো আমার দিকে তাকিয়ে বলল, এসব হোটেলে তো আপনি খাওয়া দাওয়া করেন, আপনি নিশ্চয়ই জানেন কোন খাবারটা ভালো হবে, এই হোটেল থেকে সবচেয়ে দামি খাবারটা আমাকে একটু এনে দিতে পারবেন? আমি টাকা দিচ্ছি, আসলে আমি গরিব মানুষ, এই হোটেলের দারোয়ান আমাকে ময়লা শরীরে ঢুকতে দেবে না। অবাক হয়ে বললাম, তুমি যেহেতু গরিব মানুষ তাহলে এত দামি খাবার খাওয়ার কি দরকার? ছেলেটা মুচকি হেসে বলল, স্যার আমি না, আমার মা খাবে। রেস্টুরেন্ট থেকে একটা পিৎজা কিনে এনে রিকশায় বসলাম। ছেলেটা বলল, স্যার আপনিও আপনার মাকে অনেক দামি দামি খাবার কিনে খাওয়ান, তাই না? আমার ক্ষমতা নেই মাকে এত দামি খাবার খাওয়ানোর, তবুও চেষ্টা করি কিনে খাওয়ানোর। নদিন ধরে দুপুরের খাবার না খেয়ে টাকা জমিয়ে আজকে এই খাবারটা কিনতে পেরেছি। আমি অস্পষ্ট গলায় বললাম, খুব ভালোবাসো মাকে। রিকশাওয়ালা হাসতে হাসতে বলল, আমরা সন্তানরা মাকে যতটা ভালোবাসি মারা তার চেয়ে হাজার গুণ বেশি আমাদের ভালোবাসেন। আমি যে খাবারটা মার জন্য নিয়ে যাচ্ছি মা কিন্তু সেটা কখনোই একা খাবেন না, আগে মা আমাকে খাওয়াবেন, তারপর পরিবারের অন্যদের খাওয়ানোর পর অল্প একটু মুখে দেবেন, তারপরও মা একটু খেয়েছেন, এটাই সন্তানের তৃপ্তি। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনি হাজার কষ্ট দিলেও মা সেটা হাসি মুখে মেনে নেন। সন্তানের কোনো কথাতে মা সহজে চোখ থেকে জল বের করেন না, কারণ মায়ের চোখ থেকে এক ফোঁটা জল বের হলে ওপরওয়ালার আড়স পর্যন্ত কেঁপে ওঠে। ছেলেটার কথা শুনে আমার লজ্জায় অপরাধ বোধে মরে যেতে ইচ্ছে করছিল, নিজেকে অমানুষ মনে হচ্ছিল। একজন রিকশা চালক তার মায়ের জন্য তার সাধ্যের বাইরেও কত কি করছে, আর আমার সাধ্য থাকার পরও আমি মায়ের জন্য কিছু করিনি। আমার শত অবহেলাতেও মা আমার দিকে তাকিয়ে শুধু হেসেছে, কখনো চোখের জল ফেলেনি। মা আমার জন্য চোখের জল ফেললে হয়তো আমি অনেক আগেই ধ্বংস হয়ে যেতাম। বাসায় এসে দেখি মা স্টোর রুমে জড়সড় হয়ে শুয়ে আছে। আমি মায়ের কাছে বসে মায়ের পা ধরে কাঁদতে কাঁদতে বললাম, মা আমায় মাফ করে দাও, তোমার প্রতি অনেক অন্যায় করেছি, এখন তুমি আমায় মাফ না করলে আমার জাহান্নামেও জায়গা হবে না। মা অবাক হয়ে বলল, আরে এসব তুই কি করছিস, পাছার? আমি কাঁদতে কাঁদতে বললাম, তুমি মাফ না করা পর্যন্ত আমি তোমার পা ছাড়বো না। মা আমার মাথায় হাত বুলিয়ে বলল, সন্তান কোনো ভুল করলে মা কখনো সেটা মনে রাখে না, তোর প্রতি আমার কোনো রাগ কিংবা অভিযোগ নেই বাবা। আমি মাকে সাথে নিয়ে নিজের রুমে এসে স্ত্রীকে বললাম, তোমার বাবা মা যতদিন আমাদের বাসায় আছেন ততদিন মা আমাদের রুমে ঘুমাবে। স্ত্রী অবাক হয়ে বলল, মানে তাহলে আমরা কোথায় ঘুমাবো? আমি বললাম, আমরা স্টোর রুমে ঘুমাবো, তোমার বাবা মা যেন আয়েশ করে ঘুমাতে পারে সেজন্য তুমি আমার মাকে বলেছ স্টোর রুমে ঘুমাতে, সেই হিসাবে আমার মা যেন আয়েশ করে ঘুমাতে পারে সেজন্য আমার স্টোর রুমে থাকতে তো কোনো সমস্যা নেই।
আমার মা সব করে একদিন রান্না করতে চাইলে সে খাবার নাকি মুখে তোলা যাবে না, অথচ তুমি আসার আগে 30টা বছর মা আমাকে রান্না করে খাইয়েছেন। আমার কথা শুনে স্ত্রী মাথা নিচু করে রইল। মা তখন বলল, বাবা বাদ দে, আমার তো এভাবে থাকতে সমস্যা হচ্ছে না। আমি তখন মায়ের হাত ধরে বললাম, মা আমি আমার আগের ব্যবহারের জন্য অনুতপ্ত, আজকের পর আমি যতদিন বেঁচে থাকব ততদিন আমি তোমায় মাথায় তুলে রাখব। আমার কথা শুনে মায়ের চোখ অশ্রুতে টলমল করছিল। আমি জানি এই চোখের পানির মাঝে মায়ের কোনো কষ্ট নেই, আছে শুধু সন্তানের প্রতি অকৃত্রিম ভালোবাসা আর দোয়া। আজকে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখলেন, আপনিও কিন্তু আপনার জীবনে কিন্তু কোনো জায়গায় যেন মিলে যাচ্ছে ভিডিওটা দেখে। তাই যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, এই ফেসবুকে লাইভের মধ্যে দিয়ে এই ভিডিওটা হয়তো আপনার অবচেতন মনে কথা বলছে। ঈশ্বর প্রভু যিশু তিনি আমাদেরকে ভালোবাসেন, আর ঈশ্বর প্রত্যেকটা মুহূর্তে তিনি চান যেন আমার সন্তানে যেন বিনষ্ট না হন। ঈশ্বর প্রভু যিশু চান যেন আমার সন্তানেরা প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে ফিরে আসে। আজকে আমরা এক এক সময় অর্থের অহংকার, দাম্মিজ্য, আমাদের বিভিন্নভাবে আমাদের গর্ব, আমাদের বিভিন্ন মধ্য দিয়ে আমরা ঈশ্বরকে দূরে সরিয়ে দিয়েছি। তাই বাইবেল বারবার করে বলছে, যদি ভয় যদি করতে হয় আমরা যেন ঈশ্বরকে ভয় করি, ঈশ্বরকে মানি, ঈশ্বরের পথে চলি। তাই আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছে, আজকে অনেক মানুষ সত্যান্বেষী মানুষ, আমরা এক এক সময় যে প্রত্যেকটা মুহূর্ত আমরা যে ভিডিওটা দেখলাম, মা কত কষ্ট করে তিনে তিনে তাদের বড় করেছে, একটা সময় সে ছেলে বড় হয়ে মাকে কি বাবাকে ভুলে যায়। এরকম ক্ষেত্রে শুধু মা বাবা না, অনেক কিছু জিনিস আছে যেটা আপনি প্রত্যেকটা মুহূর্ত আপনাকে যে তিলে তিলে বড় করেছে, আপনাকে তিলে তিলে যে শিক্ষা দিয়েছে, আপনাকে তিলে তিলে যে গড়ে তুলেছে, আমরা এক এক সময় স্বার্থপর হয়ে যাই, আমরা সরে যাই। কিন্তু আপনি একদিন সেই জায়গায় কিন্তু হবে আসবেন, সেই জায়গায় কিন্তু আপনিও আসবেন, সেই জায়গাটা আপনি বার্ধক্য হবেন। কিন্তু আপনি যখন যেরকম আপনি মানুষের প্রতি করবেন, ঠিক সেরকম রিটার্ন ব্যাক কিন্তু আপনার জীবনে আসবে। তাই আজকে যারা আছেন, ঈশ্বর কিন্তু আপনাকে ভালোবাসেন। বাইবেল বারবার করে সেই মতিনিকেত সুসমাচার 11:28 বারে বারে গিয়ে একই কথা বলছে, যদি ভয় করতে চায় তাকেই ভয় করে, যার আত্মা এবং শরীরকে বধ করা, যার হাতে ক্ষমতা আছে তাকেই ভয় করতে বলছে, তাকেই সম্মান করতে বলছে, তাকেই রেসপেক্ট করতে বলছে। আপনি কাকে রেসপেক্ট করছেন? এখানে আমি কোনো জাজ করতে বসিনি, এইখানে শুধু আপনাকে আমি সেই শিক্ষা দিতে চাই যাতে আপনি প্রভু যিশুকে ভয় করেন, আপনি যেন প্রভু যিশুর পথে চলেন। এবং প্রভু যদি প্রভু থেকে দূরে সরে যান, তাহলে আজকে আপনার জীবনের সুযোগ, এই 23 জানুয়ারি 2022 আপনার জীবনে এই সন্ধ্যাতে আপনার জীবনে একটা সুযোগ, প্রভুকে বলুন, প্রভু আমি তোমার থেকে দূরে সরে গেছিলাম, আমি তোমাকে অনেক তাচ্ছিল্য করেছি, আমাকে তোমাই তোমাকে দূর করো না, আমি তোমার সান্নিধ্যে থাকতে চাই প্রভু, আমি তোমার অনুগ্রহে থাকতে চাই, তোমার কোলে থাকতে চাই, তোমার ছত্রছায়ার নিচে থাকতে চাই। আর যখনই আপনি প্রভুকে বলেন, প্রভু বলেন, ইনি আমার প্রিয় পাত্র, ইহাতেই আমি প্রীত। তাই আজকে যারা ফেসবুক লাইভ দেখছেন, ঈশ্বর আপনাকে ভালোবাসেন। আপনি কি সরে চলে গেছেন, ছেড়ে চলে গেছেন, নিজে স্বার্থপর হয়ে গেছেন? যদি এরকম হয়ে থাকে, ঈশ্বর আজকে আপনার হৃদয়ে কথা বলছেন। এই মুহূর্তে ঈশ্বর আপনাকে নতুন ভাবে একটা চেতনা দিচ্ছে, বলছে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আসো, আমি তোমাকে বিশ্রাম দেব। যেরকম মা চেয়ে বসে থাকে, আজকে ঠিক প্রভু যিশু আপনার জন্য চেয়ে বসে আছেন, কখন আমার সন্তান ফিরে আসবে। আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আমি চাই আপনি প্রভুর কাছে ফিরে আসুন। প্রভু আপনাকে আবার একটা সুযোগ দিতে চান। আপনি যদি কোনো অন্যায় করেন, প্রভুকে বলুন, প্রভু আমি অন্যায় করেছি, আমি তোমার থেকে দূরে সরে গেছি, আমি তোমাকে দুঃখ দিয়েছি, তোমার পবিত্র আত্মার চালনা আমার জীবনে দাও। আর ঈশ্বর কিন্তু দেবেন। আজকে যারা এই মুহূর্তে আছেন, প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর আপনাকে দেখছেন। আমরা যদি ঈশ্বরের বাক্য গীতসঙ্গীত 119:120 যদি দেখি, গীতসঙ্গীতা 119:120 বাইবেল আমাদেরকে শেখাচ্ছে, প্রত্যেকটা মুহূর্ত
যারা আছেন বাইবেল আমরা যদি খুঁড়ি গীত সংহিতা ১১৯:১২০ পদ আর আমরা যদি দেখি ১১৯:১২০ আমরা যারা আছি ১২০ পদ ঈশ্বরের বাক্য বলছে তোমার ভয় আমার শরীর রোমাঞ্চিত হইল হয় তোমার শাসন কলাবে আমি ভীত তাই বাইবেল বলছে আজকে যারা এই মূর্তি ঈশ্বরের বাক্য দেখছেন ঈশ্বরের বাক্য বলছে তোমার শাসনে আমি রোমাঞ্চিত হই তোমার শাসন কলাবে আমি ভীত হই আজকে প্রভুকে বলতে পারে হ্যাঁ প্রভু যখন তুমি আমাকে শাসন করার সময় ভয় পাই ঈশ্বর আপনাকে দেখছেন যারা এই মুহূর্তে অনলাইনে আছেন ঈশ্বর আপনাকে জানেন ঈশ্বর আপনাকে ভালোবাসেন ঈশ্বর চান আপনি তার কাছে ফিরে আসুন আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন আপনি প্রভুকে বলুন প্রভু এই আমি তোমার কাছে আসতে চাই কতজন চান প্রভু আপনার হৃদয়ে দেখছেন প্রভুকে বলুন প্রভু এই আমি আসুন আজকে যারা প্রভুর কাছে আসছেন প্রভু থেকে যারা দূরে সরে গেছেন প্রভু আপনার জীবনকে দেখছেন আসুন আমরা প্রার্থনা করি আসুন আমরা প্রভুর কাছে নিজেকে ডেডিকেট করি প্রভুকে বলি প্রভু আমি চাই তোমার কাছে আসতে আপনি কি প্রভু থেকে দূরে সরে গেছেন সেই প্রথম প্রেম পরিত্যাগ করেছেন যেরকম প্রথম ভাবে আপনি চোখের জলে প্রভুর কাছে কাঁদতেন যেরকম প্রভুর কাছে চোখের জলে প্রার্থনা করতেন সেই প্রার্থনা কি এখনো আপনার জীবনে আছে যদি না থাকে প্রভু আপনাকে আবার একটা সুযোগ দিচ্ছে প্রভু আপনাকে বলছেন তুমি আমার কাছে আসো আমি তোমাকে সদাপ্রভুর ভয় শিক্ষা দিই হ্যাঁ ঈশ্বরের সদাপ্রভুর ভয় শিক্ষা তাই আজকে যারা আছেন আসুন প্রভুর কাছে আমরা নিজেরা সমর্পিত হব প্রভুকে বলো প্রভু এই আমি তোমার আত্মার চালনা দাও আসুন আমরা সকলে চোখ বন্ধ করি আমাদের সেই প্রার্থনা প্রভুর কাছে নিয়ে যাই হালেলুয়া প্রভু তোমায় ধন্যবাদ দিই তোমার প্রশংসা মহিমা কীর্তন করি যে তুমি কত মহান ঈশ্বর তুমি আমাদেরকে আবার একটা সুযোগ দিলে তোমার সান্নিধ্যে বসার এই ৬৩৪ দিন প্রভু তুমি আমাকে ব্যবহার করেছো ৬৩৪ দিন প্রভু তুমি আমাকে প্রত্যেকটা মুহূর্ত সুস্থ রেখেছো প্রভু আমি তোমাকে কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই প্রভু আমার মতো জঘন্য নগণ্য মানুষকে তুমি ব্যবহার করছো প্রভু এই ৬৩৪ দিন প্রত্যেকটা দিন প্রভু তুমি আমাকে তোমার পথে চালনা করছো প্রভু আমি কৃতজ্ঞ হৃদয়ে তোমায় ধন্যবাদ দিই আমি কৃতজ্ঞ হৃদয় প্রভু তোমার কাছে ধন্যবাদ দিই প্রভু যে তুমি আমাকে ব্যবহার করছো তুমি আমাকে চালনা করছো তুমি আমাকে সুস্থ রেখেছো সমস্ত গৌরব পাওয়ার একমাত্র তুমি যোগ্য কারণ তোমার হাত আমার উপরে সর্ব সর্বদা আছে বলে আমি এই ভাবে যিশুর নামে এগিয়ে যেতে পারছি প্রভু থ্যাংক ইউ হোলি স্পিরিট প্রভু আমি তোমার কাছে সমর্পণ করি প্রভু আমি সিস্টার মার্গারেটকে এবং সিস্টার রোসলিন দত্তকে তোমার কাছে রাখছি প্রভু তুমি জানো প্রভু তাদের জীবনে কি দুঃখ আছে তারা এক এক সময় হয়তো মানুষকে বলতে পারে কিন্তু তুমি মর্মের বেদনা করে ঈশ্বর তুমি তার অন্তর্করণ দেখছো প্রভু রাইট নাও প্রভু আমি যিশুর নামে প্রার্থনা করছি প্রভু তুমি তাদের চোখের জলকে তুমি মুছিয়ে দাও প্রভু তারা যে প্রার্থনা রেখেছে প্রভু রাইট নাও প্রভু যিশুর নামে সেই প্রার্থনা তুমি উত্তর দাও তারা যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে প্রভু থ্যাংক ইউ জিসাস থ্যাংক ইউ হোলি স্পিরিট প্রভু আজকে প্রভু তাদেরকে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রত্যেকজনকে প্রভু আমি প্রত্যেকজনকে তোমার কাছে রাখছি প্রভু তুমি তাদেরকে দেখছো প্রভু তারা যেন তোমার কাছে এসে তোমার গৌরব তোমার প্রশংসা তোমার মহিমা কীর্তন করতে পারে ইয়েস প্রভু তুমি দয়া করো প্রভু ও প্রভু আমি এই মুহূর্তে প্রভু তোমার কন্যা প্রভু পদ্মা ভৌমিককে রাখছি প্রভু আমি ব্রাদার সুজিত ভৌমিককে রাখছি প্রভু তারা প্রত্যেকটা মুহূর্তে তোমায় ধন্যবাদ দিয়েছে প্রভু তাদের মুখকে তুমি দেখেছো প্রভু সত্যি প্রভু কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই ব্রাদার সুজিত ভৌমিককে তুমি ভালো রেখেছো প্রভু বিশেষ করে প্রভু সুপ্রিয় গীতা এবং গলুর জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু তুমি তাদের জীবনকে তুমি দেখছো প্রভু আমি এই মুহূর্তে তোমার কাছে রাখছি প্রভু তোমার পবিত্রতা স্পর্শ করো প্রভু যেন সে তোমার গৌরব তোমার প্রশংসা তোমার মহিমা কীর্তন করতে পারে থ্যাংক ইউ প্রভু তোমায় ধন্যবাদ দিই তাদেরকে তুমি আশীর্বাদ করো ধন্যবাদ দিই প্রভু সুমিতা মন্ডল হালদারের জীবনকে তোমার কাছে রাখছি প্রভু সত্যি প্রভু তুমি তাকে কত একটা মুহূর্তে তুমি তাকে ব্যবহার করছো প্রভু প্রত্যেকটা মুহূর্তে তুমি তার জীবনে প্রত্যেকটা দিন মিরাকেল কাজ করছো প্রভু আমি কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই প্রভু এই মুহূর্তে প্রভু
সেই সুমিতা মণ্ডল হালদারের মাকে আমি তোমার কাছে রাখছি প্রভু। তার যা কিছু অসুস্থতা পা ভুলেছে প্রভু, আমি সিস্টার পুষ্পলতাকে এই মুহূর্তে তোমার কাছে প্রার্থনা করি প্রভু। যদি কোনো ইউরিনের সমস্যা থাকে রাইট নাও প্রভু, যিশুর নামে তোমার সুস্থতা দাও, যেন সে সুস্থতা লাভ করে এবং সে তোমার মহিমা কীর্তন করতে পারে। আমি সেই ছোট্ট সন্তান আমি জেকবকে তোমার কাছে রাখছি প্রভু, তুমি তার চোখকে দেখছো প্রভু, তুমি জানো প্রভু সে প্রত্যেকটা মুহূর্ত প্রভু এক চোখ দিয়ে প্রভু সে কিচ্ছু দেখতে পায় না, কিন্তু এক চোখ দিয়ে আবচা আবচা প্রভু দেখে সে তোমার মহিমা কীর্তন করছে প্রভু। এই মুহূর্তে প্রভু সেই সন্তান তোমার কাছে প্রত্যেকটা মুহূর্ত পড়ে আছে প্রভু। সেই সিলিহ নগরে যখন প্রভু সেই অন্ধ যখন পড়েছিল, তুমি এসে তাকে স্পর্শ করেছিলে, ঠিক সেইভাবে এই মুহূর্তে তোমার এই ছোট্ট সন্তান জেকবকে তুমি স্পর্শ করো প্রভু। রাইট নাও প্রভু যিশুর নামে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। আমি তোমায় ধন্যবাদ দিই, তুমি অনুগ্রহ করো এবং সুমিতা মণ্ডল হালদার তার মেয়ে ভাস্কর এবং সুজাতাকে আমি তোমার কাছে রাখছি, তুমি আশীর্বাদ করো। রাজুকে এবং তাদের রাজুর ছোট ভাইকে তোমার কাছে রাখছি, তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। থ্যাংক ইউ প্রভু, তোমায় ধন্যবাদ দিই, তুমি কত মহান ঈশ্বর। আমি এই মুহূর্তে প্রভু সুব্রত দাসকে তোমার কাছে রাখছি, ব্রাদার সুব্রত দাস প্রভু তোমার কাছে এসছে প্রভু, তুমি তার হৃদয় মন আত্মা তুমি দেখছো প্রভু। সে চায় প্রভু যেন সর্বদা তোমার গৌরব তোমার প্রশংসা তোমার মহিমা কীর্তন করতে পারে প্রভু। যিশুর নামে সুব্রত গায়নের জীবনকে তোমার সুব্রত দাসের জীবনকে তুমি স্পর্শ করো প্রভু। সে যে হৃদয় নিয়ে এসছে প্রভু রাইট নাও প্রভু যিশুর নামে সেই ঘরকে আমি বন্ধন করছি প্রভু, যেন সে তোমার গৌরব তোমার প্রশংসা তোমার মহিমা কীর্তন করতে পারে। সুব্রত গায়নের জীবনকে তুমি সুব্রত মণ্ডলের জীবনকে তুমি আশীর্বাদ করো, সেও যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। আমি সিস্টার মাধবী চৌধুরীকে তোমার কাছে রাখছি, তোমার পবিত্র আত্মা চালনা দাও। তার মেয়ে লেউনিকে রাখছি প্রভু এবং তার হাজবেন্ড লেউনির হাজবেন্ড প্রভু আমি প্রসঞ্জিতকে তোমার কাছে রাখছি, প্রসঞ্জিতের বাবা মাকেও রাখছি প্রভু। আমি বিশ্বাস করি তুমি তাকে সুস্থ রেখেছো ভালো রেখেছো, আমি কৃতজ্ঞ হৃদয় ধন্যবাদ দিই প্রভু যিশুর নামে। সিস্টার মাধবী চৌধুরীর জীবনকে তুমি আশীর্বাদ করো, সেও যেন তোমার গৌরব তোমার প্রশংসা তোমার মহিমা কীর্তন করতে পারে। থ্যাংক ইউ জিসাস প্রভু, তোমায় ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই প্রভু। আমি এই মুহূর্তে প্রভু সিস্টার উর্মিলা বানসারিয়াকে রাখছি প্রভু, তুমি তাকে প্রভু এই বয়সে প্রত্যেকটা মুহূর্তে তুমি তাকে ভালো রেখেছো প্রভু। তার মেয়েদেরকে তুমি আশীর্বাদ করেছো, বিশেষ করে তার ছেলে রবি বানসারিয়াকে তোমার কাছে রাখছি প্রভু। আমি কৃতজ্ঞ হৃদয় ধন্যবাদ দিই প্রভু, আজকে প্রভু সমুয়েলের জন্মদিন প্রভু তুমি স্পর্শ করো প্রভু যিশুর নামে, তুমি অ্যাবান্ডেন্ট ব্লেসিং করো প্রভু। যে মকসদ দিয়ে প্রভু সে পড়াশোনা করছে প্রভু, তুমি যিশুর নামে তুমি তার জীবনকে আশীর্বাদ করো। তার মেয়ে আমি এই মুহূর্তে সবিতা বানসারিয়াকে এবং প্রভু বিশেষ করে প্রভু তোমার কাছে প্রার্থনা করি প্রভু, রঞ্জনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, তুমি ব্লেস করো যেন সেও তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে এবং তুমি প্রত্যেকজনকে তোমার সুস্থতা দাও। থ্যাংক ইউ জিসাস প্রভু, তোমার ধন্যবাদ দিই প্রভু, ধন্যবাদ দিই প্রভু। রেভারেন্ড কাশীনাথ বসাককে তোমার কাছে রাখছি প্রভু, তুমি জানো প্রভু এই মুহূর্তে প্রভু এক এক সময় শয়তান প্রভু বিশ্বাস করে যে পরিবারে প্রভু যা কিছু টর্নম্যান করছে প্রভু, যা কিছু মন্দ শক্তির কাজ আমি যিশুর নামে আগুনে নিক্ষিপ্ত করছি। তুমি এই মুহূর্তে প্রভু প্রার্থনা করি তার ওয়াইফকে এবং তার মেয়ে প্রভু গার্গীকে তোমার কাছে ডেডিকেট করছি, সেই বাড়িকে আমি যিশুর রক্তে বন্ধন করছি। কোনো ব্যাড স্পিরিট কোনো মন্দ শক্তি বারেবার করে টর্নম্যান করে সেই স্পিরিটকে প্রভু যিশুর নামে আগুনে নিক্ষিপ্ত করছি। তোমার পবিত্র আত্মা চালনা দাও, সেই গৃহকে তুমি ধরে রাখো এবং সেই গৃহে তুমি তত্ত্বাবধান করো, সেই গৃহের মধ্যে তোমার পবিত্র আত্মার বিচরণ করুক যেন তারা তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। গার্গীর সুন্দর লাইফ পার্টনারের জন্য তোমার কাছে ডেডিকেট করছি, তুমি তার জীবনের লাইফ পার্টনার দাও প্রভু। থ্যাংক ইউ জিসাস, তোমায় ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই প্রভু। তোমার সন্তান সুব্রা ঘোষকে তোমার কাছে ডেডিকেট করছি, সুব্রা ঘোষের জীবনকে তুমি আশীর্বাদ করো। সর্ব অবস্থার মধ্যে সর্ব পরিস্থিতির মধ্যে দিয়ে সুব্রা যেন তোমাকে উচ্চকৃত মহিমান্বিত করতে পারে। তুমি তাকে প্রত্যেকটা মুহূর্ত তত্ত্বাবধান করছো, প্রত্যেকটা মুহূর্তে তুমি তাকে ধরে রেখেছো প্রভু। আমি তোমার কাছে ডেডিকেট করছি সুব্রার জীবনকে, তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো রাইট নাও প্রভু যিশুর নামে।
সুবরা যেন প্রভু বিশেষ করে তার মেয়ে রিয়াকে তোমার কাছে রাখছে, রিয়ার ও হাজবেন্ডকে রাখছে প্রভু, তুমি অনুগ্রহ করে যেন তোমার সুস্থতা লাভ করতে পারে, তোমার মহিমা কীর্তন করতে পারে। থ্যাংক ইউ জিসাস। আমি এই মুহূর্তে সোমা দাসকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, সে তোমার কাছে এসছে, প্রত্যেকটা মুহূর্তে তুমি তাকে তত্ত্বাবধান করছো, প্রত্যেকটা মুহূর্তে চালনা করছো প্রভু যিশুর নামে, তুমি তাকে বর্ষ করো যেন আরো সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। আমি উইলিয়াম মন্ডল সে বাংলাদেশ থেকে দেখছি, তুমি তাকে আশীর্বাদ করো, উইলিয়াম মন্ডলের জীবনকে তুমি ব্লেস করো প্রভু, তার বাবা মাকে, তার বৌদি জামাই বাবু প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো, সেই ঘরকে প্রভু যিশুর নামে তুমি অনুগ্রহ করো। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রত্যেকটা মুহূর্তে যারা আছেন, আমি শিখা সরকারকে তোমার কাছে ডেডিকেট করছি, তোমার পবিত্র আত্মা চালনা দাও যেন শিখা সরকার তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারে প্রভু যিশুর নামে, তুমি তাকে ব্লেস করো যেন শিখা সরকার সর্ব অবস্থার মধ্যে তোমাকে ধন্যবাদ দিতে পারে। আমি আরতি ছেত্রীকে তোমার কাছে সমর্পণ করছি, তুমি অনুগ্রহ করো আরতি ছেত্রী, উসকা মম্মি কো, উসকা বেটা বেটি কো তেরে হাতো মে রখ রে প্রভু, ঈশ্বর কে নাম সে প্রভু তু দয়া কর, বিনা ছেত্রী কো ভি তেরে হাতো মে সমর্পণ করে, ভারত কো ভি তেরে হাতো মে রখ রে প্রভু, বিশেষ করে কৃষ্ণা জি কো ভি তেরে হাতো মে রখ রে প্রভু, ঈশ্বর কে নাম সে প্রার্থনা করে, উসকা বেটা বেটি বহু কো ভি তেরে হাতো মে রখ রে প্রভু, বিনা জি কো থাউসেন্ড গুণ অনুগ্রহ সে ভর দে প্রভু, সঙ্গ সঙ্গ মিনা জি কো ভি তেরে হাতো মে রখ রে প্রভু, তেরে আত্মা সে ভর দে প্রভু, उसको जो आज जो बेटे बेटा का जो बात हम विश्वास करते प्रभु तेरे इच्छा जो होगा वो महिमा प्रशंसा करे, मीना जी उसका परिवार को तेरे हाथों में रखना प्रभु, तू दया कर। हमें तृप्ति रोजारियो को तुम्हारे कच्चे रखी, তৃপ্তি রোজারিওর জীবনকে তুমি আশীর্বাদ করো, প্রার্থনা করি প্রভু তাকে প্রত্যেকটা মুহূর্ত তত্ত্বাবধান করছে প্রভু যিশুর নামে, তার মনের মধ্যে যে দুঃখ আছে প্রভু তুমি তাকে জানো প্রভু, এই মুহূর্তে তৃপ্তি রোজারিওর জীবনকে তুমি ব্লেস করো প্রভু যিশুর নামে, সে যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। আমি কমলা বৈদ্যকে রাখছি, খোকন বৈদ্যকে রাখছি, অনুপমকে রাখছি প্রভু, তুমি অনুগ্রহ করো রাইট না প্রভু যিশুর নামে, তুমি খোকন বৈদ্য কমলা বৈদ্য তারা যেন তোমার গৌরব করতে পারে, তুমি তাদের বাইরে যাওয়া ভীতাশা রক্ষা করো এবং তারা যেন তোমাকে ইচ্ছাকৃত মহিমান্বিত করতে পারে। আমি এই মুহূর্তে প্রভু প্রার্থনা করি সুভাষ ললিতা মিশ্রকে তোমার কাছে রাখছি, ব্রাদার সুভাষ মিশ্রের আজকে প্রভু 57 প্রভু তার বার্থডে প্রভু, আমি তোমার কাছে তাকে ডেডিকেট করছি, তার শরীর স্বাস্থ্য মন তুমি ভালো রাখো প্রভু যিশুর নামে, সুভাষ মিশ্রের জীবনকে তুমি আশীর্বাদ করো, তার মেয়েকে তার সন্তানদেরকে আমি তোমার কাছে রাখছি প্রভু যিশুর নামে, জ্ঞান বুদ্ধিতে তুমি তাকে চালনা করো প্রভু। থ্যাংক ইউ প্রভু, তোমায় ধন্যবাদ দিই। আমি সিলভারস্টার মিলাল পারোইকে তোমার কাছে রাখছি, সিলভারস্টার মিলাল পারোইকে তুমি প্রত্যেকটা মুহূর্ত তত্ত্বাবধান করছো, তুমি তার জিহ্বা মুখকে তুমি খুলে দাও, যা কিছু সিকনেস অসুস্থতা আছে প্রভু যিশুর নামে সুস্থতা দাও এবং তার বিজনেসকে তুমি মাল্টি ব্লেসিং করো। থ্যাংক ইউ জিসাস। সঙ্গীতা গায়নকে তোমার কাছে রাখছি, ব্রাদার সুবল গায়নকে তুমি কত ভাবে ব্যবহার করছো, সে তোমার বাক্য প্রভু মানুষের কাছে বলছে প্রভু, তাদের পরিবার প্রভু তোমার গৌরব করছে, সেই ছোট ছোট ছেলে মেয়েদেরকে আমি তোমার কাছে ডেডিকেট করছি ব্রাদার সুবল গায়ন, যেন এইভাবে তোমার গৌরব করতে পারে, সঙ্গীতা তোমার গৌরব করতে পারে প্রভু যিশুর নামে, তুমি তাদের সেই পবিত্রত্বা দিয়ে গাইড এবং চালনা দাও, তারা যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। আমি এই মুহূর্তে প্রভু সমীরণ মল্লিককে তোমার কাছে রাখছি প্রভু, বিশেষ করে আমি প্রার্থনা করি প্রভু সেই মাস সেই মিনিস্ট্রিকে তোমার কাছে রাখছি প্রভু, তুমি অনুগ্রহ করো, তুমি তুমি তাদেরকে কত আশীর্বাদ করো, তার ওয়াইফকে সমীরণ মল্লিকের ওয়াইফকে তাদের কন্যাকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, তাকেও তুমি ব্লেস করো, সেও যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে প্রভু। আমি পাস্টার টুলু নস্করকে তোমার কাছে রাখছি, তুমি আশীর্বাদ করো, পাস্টার টুলু নস্কর যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে প্রভু। আমি কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই যেন সর্ব অবস্থার মধ্যে পাস্টার টুলু নস্কর তাদের পরিবার, তার দুই মেয়ে সন্তান এবং তাদের পরিবার যেন তোমার গৌরব করো। প্রার্থনা করি প্রভু আমি সিস্টার আরতি মন্ডলকে তোমার কাছে, অনিতা মন্ডলকে রাখছি প্রভু, তুমি তার জীবনকে তুমি আশীর্বাদ করো। আমি পাস্টার পরিতোষ মন্ডলকে তোমার কাছে ডেডিকেট করছি, আমি আমি এই মুহূর্তে প্রভু অর্ণবকে তোমার কাছে রাখছি প্রভু, আমি গ্লোরিকে রাখছি প্রভু, গ্লোরির হাজবেন্ডের জীবনকে তুমি ব্লেস করো প্রভু যিশুর নামে, থাউজেন্ড গুণ আশীর্বাদ করো, তারা যেন তোমাকে গৌরব প্রশংসা মহিমা কীর্তন করতে পারে। থ্যাংক ইউ জিসাস, তোমায় কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই প্রভু। ও প্রভু, ও প্রভু তোমায় ধন্যবাদ দিই, ধন্যবাদ ধন্যবাদ দিই। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু, ও প্রভু তোমার পবিত্র আত্মা চালনা করো প্রভু রাইট না প্রভু। আমি সোমা
যিসু যাকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও প্রভু, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট প্রভু, সোমার ডিসুসার জীবনকে তুমি আশীর্বাদ করো রাইট নাও প্রভু, তোমার পবিত্রতার চালনা দাও প্রভু যিসুর নামে, তার যা কিছু পরিস্থিতি আছে আমি সোমা ডিসুসার জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও, থ্যাংক ইউ জিসাস প্রভু, আমি শিকা তোদা বিশেষ করে প্রার্থনা করি প্রভু সোমা ডিসুসার জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে, তুমি ব্লেস করে যেন সে তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে, থ্যাংক ইউ জিসাস, তোমায় ধন্যবাদ দিই আমি এই মুহূর্তে প্রভু, মানিস খাতরানি কো তেরে হাতে মে সমর্পণ কর রা, আমি জয় কবি তেরে হাতে মে সমর্পণ কর রা প্রভু, জ্যোতি কবি তেরে হাতে মে রাখ রা প্রভু, সরসলে কা পাঁও তক প্রভু, ঈশ্বর কে লহু কা হাত উসকো উপর মে রাখ প্রভু, তু বিনতি আর প্রার্থনা শুননে বালা পরমেশ্বর হে, থ্যাংক ইউ জিসাস, হাম তেরে হাতে মে রাখ রা প্রভু, তু দয়া কর, আমি দিলীপ পাল কে তোমার কাছে রাখছি, তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্রতা চালনা করো, তার মেয়ে তার ওয়াইফ কে তোমার কাছে রাখছি, তাদের বিজনেস কে তুমি আশীর্বাদ করো, প্রার্থনা করি প্রভু আমি এই মুহূর্তে যারা তোমার কাছে এসেছে প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি, ধন্যবাদ দি প্রভু, তোমার কাছে সমর্পণ করছি যারা তোমার গৌরব তোমার প্রশংসা, আমি বিশেষ করে মায়ারানী হালদারকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো, আমি মনীষা দাশগুপ্তকে রাখছি প্রভু, তুমি আশীর্বাদ করো, তন্দ্রা মল্লিককে তোমার কাছে রাখছি, তুমি আশীর্বাদ করো, ডক্টর সিমিককে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, জুনিনিন এবং প্রভু শুভ্রাঙ্ককে তারা তোমার কাছে রাখছি প্রভু, তারা কানাডায় আছে প্রভু যিশুর নামে, ডক্টর সিমিকের যে কোভিড হয়েছিল প্রভু তোমার পবিত্রতা চালনা করো প্রভু যিশুর নামে, সুস্থতা দাও, আমি রাজীব দাসকে রাখছি প্রভু, আমি এই মুহূর্তে প্রভু তোমার সুস্থতা তোমার অনুগ্রহ করো, প্রার্থনা করি প্রভু আমি এই মুহূর্তে তার ওয়াইফকে তোমার কাছে রাখছি প্রভু যিশুর নামে, সুনন্দার জীবনকে তুমি আশীর্বাদ করো, থ্যাংক ইউ প্রভু, তোমায় ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই প্রভু, যারা তোমার কাছে আছে যারা এই মুহূর্তে তোমার সান্নিধ্যে এসছে, আমি প্রত্যেক জনকে প্রভু, যারা প্রভু অনলাইনে এসছে প্রভু, যারা লিখতে পারিনি তুমি তাদের হৃদয়কে দেখেছো, আমি তাদের কাছে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, তুমি তাদের বাইরে যাওয়া ভিতর সুরক্ষা করো, সকল গৌরব তোমাকে দিই, ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন আমেন এবং আমেন, আসলে আমার প্রভুর প্রার্থনা করি, হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে যেমন সিদ্ধ হোক, আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন আপনার অপরাধে ক্ষমা করিয়াছি, তদ্য তুমি অপরাধ সকল ক্ষমা করো, আর আমাদের পরীক্ষা তানিও না কিন্তু মন্দিত রক্ষা করো, যত রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই, আমেন, এখন ঈশ্বরের অনুগ্রহ পবিত্রতা শান্তি সহভাগিতা খ্রিস্টাসিত সন্তান সন্ততি গৌরবিত আগর পর্যন্ত চিরন্তন শান্তি সকল উপরে একসঙ্গে বিরাজমান হোক, ঈশ্বর পিতা ঈশ্বর পুত্র ঈশ্বর পবিত্রতা প্রভু যিশুর নামে, আমেন আমেন এবং আমেন, থ্যাংক ইউ সকলকে, জয় যিশু, প্রভু যিশুর নামের ধন্যবাদ করি, ভালো থাকুন সুস্থ থাকুন, প্রভু যিশুর সঙ্গে থাকুন এবং প্রভুর গৌরব করুন, সর্বদা প্রভু যিশুকে ভয় করুন এবং তার পথে চলুন, সকলকে শুভরাত্রি, এবং যারা বাইরে দিয়ে দেখছেন তাদেরকে গুড মর্নিং জানিয়ে আমি শেষ করছি।